হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। নবোদয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে। এটি অল ইন্ডিয়া জব, যে কোনো রাজ্য থেকে ছেলে মেয়ে উভয়ই তোমরা আবেদন করতে পারবে। তো কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, বেতন কী দেওয়া হবে এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে, তো সমস্ত কিছুই তোমাদেরকে আজকের এই ভিডিওতে ইন ডিটেলে জানাবো। তো ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছো, প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও, চাইলে বন্ধুদেরকেও এই ভিডিওটিকে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দিতে পারো। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকবে বেল আইকন, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশনটিকে সেট করে নেবে, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন তোমার মিস না হয়। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা রয়েছি নবোদয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট nabodaya.gov.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমরা সরাসরি চলে আসবে এই নোটিফিকেশনটিকে যদি ডাউনলোড করতে চাও। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, টেলিগ্রামে তোমরা সার্চ করবে বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল লিখে, সেখানে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে গেলে তোমরা এই সমস্ত পিডিএফ এবং বিভিন্ন ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিফিকেশন তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। নবোদয়া বিদ্যালয় সমিতি, রিজিওনাল অফিস পুনে, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এনগেজমেন্ট অফ টিচার্স অন কন্ট্রাক্ট বেসিস। তো এক্ষেত্রে কন্ট্রাক্ট বেসিসে কিন্তু শিক্ষক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, পিজিটি, টিজিটি, মিসলেনিয়াস টিচার অ্যান্ড FCSA। তো এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম পোস্ট যেটি রয়েছে পিজিটি, তো এক্ষেত্রে যে সমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে সেটি হচ্ছে হিন্দি, যেখানে 16টি শূন্যপদ রয়েছে, ইংলিশ 6টি শূন্যপদ রয়েছে, ম্যাথামেটিক্সে 10টি শূন্যপদ রয়েছে, বায়োলজিতে 17টি শূন্যপদ রয়েছে, কেমিস্ট্রিতে 14টি শূন্যপদ রয়েছে, ফিজিক্সে 14টি শূন্যপদ রয়েছে, ইকোনমিক্সে 3টি শূন্যপদ, জিওগ্রাফিতে 6টি, হিস্ট্রিতে 10টি এবং পিজিটি আইটি এই সাবজেক্টে 2টি শূন্যপদ রয়েছে। মোট 98টি শূন্যপদ রয়েছে। নেক্সট যেটি রয়েছে টিজিটি, এক্ষেত্রে হিন্দি সাবজেক্টে রয়েছে 48টি শূন্যপদ, ইংলিশে রয়েছে 31টি শূন্যপদ, ম্যাথামেটিক্সে 48টি, সায়েন্সে 28টি, SOST এক্ষেত্রে 32টি শূন্যপদ রয়েছে, মারাঠি এক্ষেত্রে 8টি শূন্যপদ রয়েছে, গুজরাটি 13টি শূন্যপদ রয়েছে, 17টি শূন্যপদ রয়েছে, মিউজিকে 13টি শূন্যপদ রয়েছে, PET মেল এক্ষেত্রে 20টি শূন্যপদ রয়েছে এবং PET ফিমেল এক্ষেত্রে 13টি, লাইব্রেরিয়ান এক্ষেত্রে 12টি শূন্যপদ রয়েছে। মোট 283টি এক্ষেত্রে শূন্যপদ রয়েছে। এবং 3 নম্বর রয়েছে FCSA, এক্ষেত্রে দেখতে পাচ্ছ 73 JNVS, এক্ষেত্রে 73টি শূন্যপদ রয়েছে, মোট 454টি শূন্যপদ রয়েছে। তো PGT এই পোস্টের শিক্ষকদের মান্থলি স্যালারি দেওয়া হবে 27,500 টাকা এবং হার স্টেশনে দেওয়া হবে 32,500 টাকা। TGT অ্যান্ড মিসলেনিয়াস এই পোস্টে মান্থলি স্যালারি দেওয়া হবে 26,250 টাকা এবং হার স্টেশনে দেওয়া হবে 31,250 টাকা। এবং FCSA এই পোস্টের স্যালারি দেওয়া হবে 26,250 টাকা, স্টেশনে 31,250 টাকা। সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী কী চাওয়া হয়েছে, তো চলো তোমাদেরকে জানিয়ে দিই। তো প্রথম পোস্ট যেটি রয়েছে PGT, এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে MA, MSc, MCOM উইথ 50% মার্কস অর অ্যাভব অ্যান্ড BA। এক্ষেত্রে MA, MSc, MCOM পাস করে থাকতে হবে। দেখতে পাচ্ছ একটি সাবজেক্টের নাম দেওয়া রয়েছে, তো এই সাবজেক্টগুলোর ওপর তোমাদেরকে কিন্তু MA, MSc বা MCOM তোমাদেরকে পাস করে থাকতে হবে উইথ 50% মার্কস সহ, এবং সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদের BA পাস কিন্তু করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। তো TGT এই পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে, তো এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট দেওয়া রয়েছে, তো তোমাদের কিন্তু অবশ্যই এই সাবজেক্টগুলো নিয়ে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস কিন্তু করে থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস হতে হবে, 50% মার্কস তোমাদের অবশ্যই থাকতে হবে এবং এক্ষেত্রে কিন্তু BA পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে।
আবেদন কিভাবে করবে। আবেদন তোমাদেরকে করতে হবে সম্পূর্ণ অনলাইনে, অর্থাৎ ইমেলের মাধ্যমে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে নেবে এবং মনোযোগ সহকারে এই ফর্মটাকে তোমরা ফিল আপ করবে। ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে নেবে এবং প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপি সেগুলো তোমরা স্ক্যান করে নেবে এবং একটি পিডিএফ ফাইল তোমরা বানাবে। সেই পিডিএফ ফাইলটিকে তোমাদেরকে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো দেখো, এখানে বলে দেওয়া হয়েছে থ্রু ইমেল অনলি, ডিউলি ফিল্ড অ্যান্ড সাইন্ড অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ডকুমেন্টস টেস্টিমোনিয়াল ইন এ সিঙ্গেল পিডিএফ ফাইল। অর্থাৎ একটা পিডিএফ ফাইল তোমরা কিন্তু বানাবে, সেই পিডিএফ ফাইলটা তোমাদেরকে কিন্তু এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে 11/9/2020 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু এই ইমেলে তোমাদের আবেদনপত্রটিকে পাঠিয়ে দিতে হবে। এর সঙ্গে তোমাদেরকে যেটি করতে হবে, গুগলের একটি ফর্ম সেটাকেও তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। অর্থাৎ ইমেল অ্যাড্রেসে পাঠানোর পর এই যে গুগলের ফর্ম দেখতে পাচ্ছ, লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা এই গুগলের ফর্মটাকেও তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। তো সেই ফর্মটাকে তোমরা কীভাবে ফিল আপ করবে, তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। সেই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে তোমরা সরাসরি গুগল ফর্মের এই পেজটাতে চলে আসবে। আসার পর দেখতেই পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিজিটি টিজেটি অ্যান্ড এফসিএসএ অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস ইন জেএনভিএস অফ পুনে রিজিয়ন। তো এক্ষেত্রে তোমরা এই পেজটাতে চলে আসবে। আসার পর এখানে তোমাদেরকে কিন্তু গুগলের এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখো, এখানে তোমাদেরকে পোস্ট চুজ করতে বলা হচ্ছে, অর্থাৎ কোন পোস্টে তোমরা আবেদন করতে চাও, পিজিটি, হিন্দি, হিস্টোরি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইংলিশ। তো যেটা তোমরা আবেদন করতে চাইছো যে সাবজেক্টে, সেটা তোমরা এক্ষেত্রে সিলেক্ট করে নেবে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে ক্লাস্টার টু হুইচ অ্যাপ্লিকেশন ইজ বিং সাবমিটেড। তো এক্ষেত্রে বিভিন্ন অপশন এখানে দেখতে পাচ্ছ রয়েছে, তো এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। নেক্সট ইমেল আইডি তোমাদের দিতে হবে, মোবাইল নাম্বার, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, পোস্টাল অ্যাড্রেস, হোম ডিস্ট্রিক্ট, ক্যাটাগরি অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ইওর অ্যান্সার, এখানে একটি প্রশ্ন করা হয়েছে সেগুলো তোমরা অ্যান্সার দিয়ে দেবে, টেন্থ অর্থাৎ মাধ্যমিকে তোমার কত পার্সেন্ট মার্কস ছিল, উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট মার্কস ছিল, গ্রাজুয়েশন বিএ, বিএসসি, বিকম, বিসিএস, বিসিএ কোনটা, সেক্ষেত্রে তোমরা এক্ষেত্রে চুজ করে নেবে। নেক্সট সাবজেক্ট স্টাডি ইন গ্রাজুয়েশন, গ্রাজুয়েশনে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো। তো এখানে দেখতে পাচ্ছ খুব সিম্পল একটি ফর্ম রয়েছে, এটাকে তোমরা কিন্তু নিজেরা ফিল আপ করে নেবে। সঠিকভাবে ফিল আপ করার পর এখানে সাবমিট বাটনটির ওপর তোমরা ক্লিক করে সাবমিট করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করা সাকসেসফুল হয়ে যাবে। তো এই মুহূর্তে এই ছিল সম্পূর্ণ একটি নতুন চাকরির খবর তোমাদের প্রত্যেকের জন্য। যারা যারা আবেদন করতে চাও, তো অবশ্যই আবেদন করার পূর্বে এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নাও, ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, প্রত্যেক দিনের চাকরির খবর এবং সেই সমস্ত চাকরির পিডিএফগুলো তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। এবং অবশ্যই আবেদন করার পূর্বে এই নোটিফিকেশনটি নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখবো, তোমরা আন একাডেমির নাম প্রত্যেকেই শুনেছ। আন একাডেমি হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। এখানে তোমরা ঘরে বসে অনলাইনে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি কিন্তু তোমরা নিতে পারবে এবং বিভিন্ন টপ এডুকেটরসদের দিয়ে কিন্তু এখানে ক্লাস করানো হয় এবং এখানে ফ্রি কোর্সের পাশাপাশি পেড কোর্সও কিন্তু রয়েছে। অর্থাৎ ফ্রি কোর্স তোমরা করতে পারবে এবং তোমরা যদি চাও পেড কোর্সে ভর্তি হতে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পেড কোর্সেও ভর্তি হতে পারবে। তোমরা যদি পেড কোর্সে ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা কী কী সুবিধা পাচ্ছ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। পেড কোর্স অর্থাৎ প্লাস কোর্সে তোমরা যদি সাবস্ক্রিপশন নাও, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশেষ করে WBCS থেকে শুরু করে WBTET, WBPSC ক্লার্কশিপ, WBP, WBPSI, PSC মেসেলেনিয়া সহ বিভিন্ন চাকরির প্রস্তুতি কিন্তু তোমরা এখানে নিতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছ 50+ টপ এডুকেটরস দিয়ে কিন্তু এখানে ক্লাস করানো হয় এবং বিভিন্ন সাবজেক্টের ক্লাস তোমরা কিন্তু এক্ষেত্রে পেয়ে যাচ্ছ। তোমরা যারা আন একাডেমিতে সাবস্ক্রিপশন নেওয়ার কথা ভাবছো, তারা কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে নাও, কারণ 10ই সেপ্টেম্বরের পর থেকে সাবস্ক্রিপশন ফি কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি আন একাডেমিতে সাবস্ক্রিপশন নিতে চাও, সেক্ষেত্রে তোমরা কিভাবে নেবে। তোমাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ, যেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এটাকে তোমাদেরকে কিন্তু ইনস্টল করতে হবে। নেক্সট তোমাদের যে প্রসেস রয়েছে, অ্যাপ্লিকেশনটিকে তোমরা ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমরা বিভিন্ন রকম দেখতে পাচ্ছ, যেমন UPSC রয়েছে, IIT, JEE, WBPSC, তো বিভিন্ন এক্সামের নাম তোমরা এখানে কিন্তু দেখতে পাবে।
জাস্ট তোমরা এখানে WBPSC লিখে সার্চ করবে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ WBPSC, এটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে। জাস্ট তোমরা WBPSC এই লেখা রয়েছে এই অপশনটির উপর ক্লিক করলে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম তোমাদের সামনে একটি কিন্তু পেজ চলে আসবে। তোমাদেরকে জানিয়ে রাখবো WBPSC ক্লার্কশিপ মেন 2020 নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে দেখো দুটো অপশন রয়েছে, চ্যাট উইথ আস এবং আরেকটি রয়েছে গেট সাবস্ক্রিপশন। তো জাস্ট তোমরা এই গেট সাবস্ক্রিপশন এই যে বটন দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ঠিক নেক্সট পেজে আমরা চলে আসবো। আসার পর এখানে দেখো WBPSC সাবস্ক্রিপশন, এখানে কিন্তু মোস্ট পপুলার যেটি রয়েছে 12 মান্থসে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো, অর্থাৎ 1 বছরের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। 1 বছরে তোমাদের মোট খরচ পড়বে 7,000 টাকা। এবং এখানে তোমাদের জন্য একটি স্পেশাল অফার রয়েছে, বিশেষ করে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। তোমাদের জন্য রয়েছে 10% ডিসকাউন্ট। দেখতেই পাচ্ছ 10% ডিসকাউন্ট একটি অফার চলছে। এর জন্য তোমাদেরকে যেটি করতে হবে, আমাদের কুপন কোড তোমাদেরকে ব্যবহার করতে হবে, অর্থাৎ আমার নাম ভৈরব 91, ভৈরব 91 এই কুপন কোডটা তোমরা ব্যবহার করলে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছ। 10% ডিসকাউন্ট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ 6,300 টাকা কিন্তু এক্ষেত্রে হয়ে গেছে। এরপর তোমরা কি করবে, প্রসিড টু পে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, প্রসিড টু পে বাটনটির উপর তোমরা ক্লিক করলে নেক্সট পেজে তোমরা চলে আসবে। তো এখানে দেখো বিভিন্ন পেমেন্টের অপশন রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, EMI, UPI, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং, তোমার যেটাতে সুবিধা হবে সেটার মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। যদি তোমরা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এখানে কার্ড নাম্বার, CVV, এক্ষেত্রে এক্সপায়ারি ডেট, নেম অন কার্ড দেওয়ার পর তোমরা নেক্সট এই বাটনটির উপর করে তোমরা বাকি প্রসেসগুলো ফলো করে পেমেন্ট করতে পারো। এছাড়া তোমরা যদি চাও EMI এর মাধ্যমে পেমেন্ট করতে, অর্থাৎ মাসে মাসে তোমরা পেমেন্ট করতে চাও, সেক্ষেত্রে 3 মাস, 6 মাস, 9 মাস এবং 12 মাসের কিন্তু এক্ষেত্রে EMI অপশন রয়েছে। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু HDFC ব্যাংকের ডেবিট কার্ড থাকলে তোমরা কিন্তু এই EMI এর যে সুবিধা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর তোমাদের কার্ড নাম্বার, CVV কোড, নেম অন কার্ড, 10 ডিজিট মোবাইল নাম্বার দেওয়ার পর কন্টিনিউ অপশনটির উপর তোমরা ক্লিক করে নেক্সট তোমাদের যে পেমেন্টের পেজ সেখানে যে তোমরা পেমেন্ট করে দিলে সাবস্ক্রিপশন তোমাদের কিন্তু কনফার্ম হয়ে যাবে। কিভাবে তোমরা সাবস্ক্রিপশন নেবে পুরো প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই মুহূর্তে অলরেডি কিন্তু বিভিন্ন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, বিশেষ করে ফাউন্ডেশন কোর্স অফ WBPSC 2020 প্রিলিমস স্টার্টেড অন 2nd September থেকে শুরু হয়ে গেছে। এছাড়াও ডেসক্রিপটিভ ব্যাচ ফর PSC ক্লার্কশিপ মেন 2020 এটিরও কিন্তু ব্যাচ 2nd September থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তাই দেরি না করে তোমরা এক্ষুনি সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো আনএকাডেমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আনএকাডেমি ওয়েবসাইট লিঙ্ক এবং আনএকাডেমি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, এছাড়া বর্তমানে যে সমস্ত নতুন ব্যাচ শুরু হয়েছে সে সম্পর্কে তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও সেটিরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবে ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো নিয়মিত সমস্ত আপডেট পাওয়ার জন্য।